আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা এমন একটি জায়গা যাচ্ছি যেটি আপনাদের সকলের কাছে অপরিচিত। পরিচিত বিপরিচিত, সরি, যেটি আপনাদের সকলের কাছে পরিচিত সেটি হচ্ছে আন্ডারকোম বাতিলিল্লা কুমিল্লা। আর আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শরীফ রহমান নাইম, এবং আমরা যাচ্ছি দীর্ঘ 6 বছর পূর্বের বন্ধুদের সাথে। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, আমরা এখন কুমিল্লা বিশ্ব রোড, পদুয়া বিশ্ব রোড থেকে আমরা কোটবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেশের বিজয় মানে লাল সবুজের জয়, বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়। এ বিজয় তোমার আমার, এ বিজয় তোমার আমার, এ বিজয় তোমার আমার, বর্ণ ছোড়া অন্য কারো নয়। বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়। দুঃখের হাজার রাত পেরিয়ে নতুন সকাল এসে বলল হেসে হেসে, দুঃখের হাজার রাত পেরিয়ে নতুন সকাল এসে বলল হেসে হেসে, স্বপ্ন দেখো স্বপ্ন বোনো, কিসের ভাবনা ভয়। এ বিজয় তোমার আমার, এ বিজয় তোমার আমার, এ বিজয় তোমার আমার, স্বার্থ লোভী অন্য কারো নয়। বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়। আমরা এখন অবস্থান করছি কুমিল্লা শানবন বিহারের ভিতরে, সবুজের বুকে পুরানো কারুকাজে সজ্জিত শালবন বিহার সত্যি অসাধারণ লাগতেছে, অসাধারণ। জীবনের মাঝে জীবনের গতি যে গান জাগাতে পারে, প্রেরণার নদী তীর ভেঙে ছোটে সাগরের অভিসারে। জীবনের মাঝে জীবনের গতি যে গান জাগাতে পারে, প্রেরণার নদী তীর ভেঙে ছোটে সাগরের অভিসারে। সে গানের কথা সে গানের সুর বেঁধেছি হৃদয়ে তারে, এসো সবুজের গান গাই, এসো জীবনের গান গাই, এসো সবুজের গাছ। আমরা এখন কুমিল্লা শালবন বিহারে বিপরীত সাইডে অবস্থিত একটি হোটেলের মধ্যে দুপুরের খাবার খেতে বসেছি, আপনারা পাশেই থাকুন, ধন্যবাদ। গাইস, আমরা এখন পুরানো স্মৃতিতে সজ্জিত কুমিল্লা ময়নামতি জাদুঘরের ভিতরে আছি। এটি হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট।
দামোল গেট। সালামু আলাইকুম, হ্যালো গাইস, আমাদের সাথে আছে মোহাম্মদ তোমাদের ফজলুর রহমান। আপনার অনুভূতি কেমন? সালামু আলাইকুম। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনুভূতি ভালোই। চট্টগ্রাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় মোটামুটি ভিতরে ঢুকার পর অনেক মনোমুগ্ধকর, বিষয়টা অনেক সুন্দরই। হয়তো যাদের এবার যারা এবার ইন্টারভিউ দিচ্ছেন ট্রাই করবেন, তারা হয়তো ট্রাই করতে পারেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় দেখতে অনেক সুন্দর হবে, তাদের ব্যাকগ্রাউন্ড কীরকম সেটা তো জানা নাই, আপনারা আসতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সাথে আছে মোহাম্মদ ফাহিম, আমিনুল ইসলাম ফাহিম। হাই, আপনার অনুভূতি কেমন? অনুভূতি কি অনেক ভালো লাগতেছে। কুমিল্লা ভার্সিটিতে এসে পাহাড়ের মধ্যে মনোরম পরিবেশে আজকে আজকে ভ্রমণটা কেমন হয়েছে? অসাধারণ, তবে একটু কষ্ট ছিল অনেক, যেহেতু প্রচুর গরম। ধন্যবাদ। গাইস আমাদের সাথে আছে এখন আছে মোহাম্মদ মমিন হোসেন, আপনি আপনার অনুভূতি কেমন? খুব ভালো, ইন্টারেস্টিং, কিন্তু খুব গরম এখানে। সমস্যা নাই, পরে আবার কোনো সময় দেখা হলে বলবো। ধন্যবাদ। আমাদের সাথে এখন আছে এবিএম জাকারিয়া, আজকে পুরোটা কেমন লাগছে আজকের ভ্রমণটা? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমিও আছি, এটা আমার ফ্রেন্ড। হাই ফ্রেন্ড, আই এম রিভিন ভিডিও, রিভিন ভিডিও। এটা হচ্ছে নাইম ভিডিও, সবাই তার ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। হ্যাঁ, আমাদের সাথে আমাদের পণ্ডিত পণ্ডিত মশাই। ইয়াসির, ইয়াসির আজকের ভ্রমণটা কেমন লাগছে? খুবই খারাপ, খুবই খারাপ, খুবই ক্লান্ত। পুরো দিনটা গেছে শুধু ক্লান্তর মধ্যে গেছিলাম, ঠিকমতো আমরা হুক করতে পারি নাই দিনের কারণে, অথবা মানে আমাদের প্ল্যান ছিল না ঠিকমতো, প্ল্যানটা ঠিকমতো করতেও পারি নাই। অবশ্যই চেষ্টা করবো ভবিষ্যতে যেন এই ধরনের না হয়, সবার সাথে আমরা এই ধরনের ইয়েগুলো করি, ভবিষ্যতে চেষ্টা করবো যেন টুরগুলো ভালো হয়। ধন্যবাদ। সালামু আলাইকুম গাইস, এখন আমাদের সাথে আছে মোহাম্মদ তাজবীর, আজকের ভ্রমণটা কেমন লাগছে তোমার কাছে? আলহামদুলিল্লাহ আমাদের আজকের ভ্রমণটা অনেক ভালো হয়েছে, সবাই অনেকদিন পর, প্রায় 5 বছর পর একসাথে হয়েছে পারছি আমরা। আর আজকের এই ভ্রমণ করে আমরা আমাদের এই যে পূর্বে যে আমাদের একটা বন্ডিং ছিল, সেই বন্ডিংটাতে আমরা আবার অন্তর্ভুক্ত হতে পেরেছি, এবং আমরা চাই যে এইভাবে আমাদের আরও প্রতি বছর এভাবে একটা করে হোক অনুষ্ঠান, যার ফলে আমরা আবার একত্রিত হতে পারবি, রিউনিয়ন হতে রিউনিয়ন করতে পারবো। আশা আমরা সকলের মাঝে রাখি এবং আমরা সবাই আবারও সুযোগ পেলে একসাথে হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। বিদায়ের ঘন্টা বেজে গেল শেষে, ক্ষণিকের আনন্দের মাঝে গণিয়ে এলো সময়, আসতে হবে পীরে আপন গৃহে, জানি না আর কবে হবে দেখা, কবে হবে আবার মিলন। আল্লাহ হাফেজ টাটা। জাকারিয়া দেখো এখন চলে যাচ্ছে, আবার পরে ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ব্লগ বুড়ার সাথে আবার দেখা হবে, বুড়ার সাথে দেখা হবে, আমি বলবো ইনশাআল্লাহ। বুড়ার সাথে আবার দেখা হবে পরে ইনশাআল্লাহ, থাকবেন আমাদের সাথে।